গুড মর্নিং, আজ হচ্ছে সানডে। সকালবেলা উঠেই একটু রুটি বেগুন ভাজা করে নিলাম। রুটি বেগুন ভাজা খেয়েই ওর পাপা আজকে যাবে, আর এখানে সানডে বলে তো সেরকম বন্ধ থাকে না, শনিবারটা বন্ধ থাকে, তাই শনিবারটা বাড়ি ছিল। আর আমি এক গ্লাস জল আর একটা টোস্ট নিয়ে, টোস্টটা ফুরিয়ে ফুরিয়ে গেছে, তাই একটা টোস্ট একটা মেরি বিস্কুট খেয়েছি আগে, দিয়েই আর কি চাটা খাবো। তার আগে জল খাচ্ছি বসে, ও খাচ্ছে, আমিও একটু বসেছি। শীতের সকাল, এখন বসে এরকম চা খেতে ভালো লাগে, কিন্তু সেরকম বসে চা খাওয়ার মতো পরিস্থিতি সবসময় থাকে না। মানে সকাল থেকে কোনো না কোনো কিছু একটা চাপ চলেই আসে। তো আজ মেয়ে ঘুমোচ্ছে, কালকে আমাদের অনেক ভাগাতুরি গেছিলো, কালকের ব্লগে তোমরা দেখেইছ। তো আজ তাই বসে বসে বলছি যে কি হবে, কি করে ম্যানেজ করব। মানে মেয়েকে নিয়েই কথা হচ্ছিলো দুজনের মধ্যে বসে, আর ব্লগটা আমি ইতিমধ্যে স্টার্ট করে দিলাম, কারণ আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করব এটাই মানে ভেবেই সকালে আগে আমি ক্যামেরাটা অন করে নিয়েছি। যদিও চা করার সময় সেই ভিডিওটা আর দেখালাম না, রোজ রোজ নিশ্চয়ই চা করার ভিডিও আপনাদের দেখতেই ভালো লাগে না মোটেই। তো আমারও আবার প্রত্যেকদিন একই জিনিস দেখাতে ভালো লাগে না। তো আজ আমি সকালটা এইভাবেই শুরু করলাম, তাই এইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। আর ওর বাবা এখন চলে যাবে দোকানে, আর তারপরে আমি আমার যে সংসারে কাজকর্মগুলো আছে আস্তে আস্তে করতে শুরু করব। আসলে কি ঘুম থেকে উঠেই ঘুমের মেজাজটা মানে যে থাকে একটা, সেটা কাটাতেই প্রায় 10-15 মিনিট টাইম লাগে। তো জাস্ট আমি কিছুক্ষণ হলো মুখ টুক ধুয়ে এসেছি। ওর বাবা আগে ওঠে, উঠে ছাদে একটু জল টল দেওয়া, গেটের সামনেটা ঝাড় দেওয়া, এই কাজটা এখনও করে, কারণ আমার রাত্রেবেলা এডিট করে শুতে শুতে একটু দেরি হয়ে যায়। তো তার জন্য আমি ওর পরে আর আধা ঘন্টা মতো পরে উঠি। দেখো ও চলে যাচ্ছে, আর আমি এখন আমার কাজগুলোতে আস্তে আস্তে করে করতে শুরু করি। গুড মর্নিং সবাইকে, নতুন ব্লগে অনেক অনেক স্বাগত, সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। সকাল এখন বাজে 8:10 কি 15, বেরিয়ে গেল ও দোকানের জন্য, মেয়ে ঘুমোচ্ছে, আমি বসে ভিডিও দেখছি, সাথে কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে একটা রেসিপি করব, সেটাই ঠিক করছি, আমার কুকিং চ্যানেলে একদম রেসিপি যায় না, তো ভাবছি আজকে রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সেটা দেখতে দেখতেই বর্মশয় চলে যাচ্ছেন, আর বর্মশয় গেলে তখন তো একটু বাইরে দাঁড়াতেই হয়, কারণ বাইরে না দাঁড়ালে গিয়ে কীরকম লাগে না বলো। আর আমি কিন্তু চুল আঁচড়ানোর একদম সময় পাইনি, কালকে বেনুনি করে গেছিলাম মেয়েকে অ্যাডমিশন করাতে, এর আগের ব্লগে তোমরা দেখেইছ। তারপরে আসার পথে ওর স্কুলের জিনিসপত্র কিছু কিনে নিয়ে এলাম, যেহেতু সামনের মাস থেকে একদম ক্লাস শুরু হয়ে যাচ্ছে, একদম সময় পাবো না আমি। নভেম্বরের এখন প্রায় 10-15 দিন বলছে, আজকে 5 তারিখ সম্ভবত 5 কি 6, তো তারপরে আর সময় পাওয়া যাবে না। আর আবৃত্তি ক্লাস থেকে এসে আমি ওর ব্যস্ত হয়ে গেছিলাম, ব্লগটা কালকে রাত্রে ওভাবেই শেষ করেছি, তোমাদের সাথে আর সামনে এসে আর শেষ করতে পারিনি। আজকে সকাল সকাল আবার নতুন একটা ব্লগ স্টার্ট করে দিলাম, কারণ আমি একদম চাচ্ছি না যে ব্লগটা স্কিপ করতে, খালি শুধু শনিবার করে আর সোমবার করে আমার ভীষণ চাপ থাকে, সেই দিন কটাতে হয়তো ব্লগ মিস হলেও মিস হতে পারে, কিন্তু আমি চেষ্টা করব দেওয়ার মতো, রাত্র হলেও যাতে এডিট করে দিতে পারি। সো কন্টিনিউ করো ব্লগটা, আমি চুকিটাকে একটু কাজ করে নিই, তারপর আবার আসছি। ব্রেকফাস্ট করতে চলে এলাম, এখন বাজছিল এই 10:15 কি 10, আর মেয়ে ঘুমোচ্ছিলো, মেয়েকে একটু বেশি টাইম ঘুমোতে দিয়েছি। আর সকালবেলা ও একটু সময় যখন আগের দিন একটু ক্লান্ত বোধ করে, তাই সকালের টাইমটা ওকে লেট করে তুলি, আর সব সময় ও বিকেলে ঘুমোতে যেতে পারে না। এখন যেহেতু ওর 2-3 জায়গায় ক্লাস থাকে, যেতে হয়, তারপরে তো স্কুল থাকবে, জানি না ঘুমের রুটিনটা আর কি, তাই একটু হালকা করে দিয়েছি, মানে রাত্রে তাহলে ভালো ঘুম হয়। আর একা একাই বসে দেখো ঘুম থেকে উঠে ব্রাশ করছে এখন, এরকম এরকম করে করো। সুন্দর, খাও খাও পরোটা ছিঁড়ে ছিঁড়ে খাও, সবাই তোমাকে কত ভালোবাসে। আচ্ছা চোখ ঢাকে না, তুমি খাও। হ্যাঁ তুমি খেয়ে নাও, আমি উপর থেকে ধরেছি, হ্যাঁ উপর থেকে ধরেছি, দেখতে হবে না, তুমি খাও, তুমি খাও খাও, হ্যাঁ ছিঁড়ে ছিঁড়ে খাও তুমি। আচ্ছা আমি এটা বন্ধ করে দিচ্ছি, হ্যাঁ এবার খাও, এবার খাও, হ্যাঁ বন্ধ করে দিয়েছি, ছিঁড়ে ছিঁড়ে খাও। খাও, হ্যাঁ এই তো স্কুলে তো খেতে হবে।
সোনা মা এখানে কাঁচকলার আলুটা কেটে দিয়েছে, জলে ভিজিয়ে রাখলাম। আর এখানে চচ্চড়িটাও মা কেটে দিয়েছে। আমি ইতিমধ্যে একটু টুকটাক যে সংসারের কাজ আছে সেটাকে করে নিয়ে আবার এলাম, মানে বাসি বিছানাটা তোলা, বোতলে জল ভরা, আরও থাকে না মেয়েকে একটু জামাকাপড়গুলো শীতে শীত শীত চলে এসছে ওকে সেগুলোকে পরিয়ে দেওয়ার চেষ্টা করি, মানে এই সমস্ত কিছু টুকটাক করতে মা এখানে বাকি সবজিটা কেটে দিয়েছে। আর আমি ফ্রিজ থেকে মাছটা বের করে রাখলাম। আজ এটা ছিল মোরলা মাছ, মোরলা মাছ দিয়ে আজকে একটা অন্যরকমভাবে রেসিপি করব। অবশ্যই সেটা আমার কুকিং চ্যানেলে যাবে, কাবেরিজ কিচেন বলে যে পেজটা আছে ফেসবুকে আমার, সেখানে দেব ঠিক করেছি। কারণ সেখানে না এত তাড়াহুড়োর মধ্যে আমি ভিডিও মানে করে শ্যুট করে দিতেই পারছিলাম না, রান্না তো মোটামুটি হয় কিন্তু আলাদা একটা মোবাইল হলে ভালো হতো, সেই পরিস্থিতি এখন নেই যে একটা মোবাইল কিনতে পারবো, সেটা হচ্ছে খরচা সাপেক্ষ, তাই ইচ্ছে থাকলেও কিনতে পারছি না। তাতে কি বলো তো, এই একটা মোবাইলে না মোবাইলটা তো খুব একটা কন্ডিশন ভালো না, যখন তখন খারাপ হয়ে যেতে পারে, মানে কোনো রকম মানে টেনে টুনে চলছে। আমি এটার উপর বেশি লোড দিলে মানে এই ভিডিওটাও আমার বন্ধ হয়ে যাবে করা, তার জন্য আমি ভিডিও দিতেও পারছি না। আর অনেক কষ্ট মষ্ট করে কখনো এটা স্কিপ করে ওটা ভিডিও দেই, কখনো এই চ্যানেলটা বন্ধ করে অন্য চ্যানেলে দিই, এইভাবেই চলছে দিন। আর যেহেতু আমার ওয়াইফাই নেই, ওয়াইফাইয়ের কানেকশন নেই, ওয়াইফাই না থাকার দরুন সেই মানে মোবাইলটা চলে হচ্ছে নেটের উপর, নেটে ভিডিও আপলোড করতে জানো প্রচুর টাইম লাগে, তো তার জন্য আর কি রেগুলার ভিডিও দিতে পারি না। অসুবিধা নিশ্চয় আছে তাই না, প্রত্যেকেরই একটা না একটা কিছু সমস্যা থাকে। তো দেখো আমি এই তোমাদেরকে কী রান্না করছি একবার মানে কীভাবে করছি সেটা বলে দিই। এখানে গুঁড়ো মশলা যেটা লাগছে আমি সেটা রাখছি, চুনো মাছটা নিয়েছি আর একটু মুলো বেগুন আলু ভালো করে কেটে নিয়েছি, একবারে কড়াতে দিয়ে তেল আর হলুদ আর লঙ্কা দিয়ে ভালো করে লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি, সাথে মাছটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম, দিয়ে একবারে টমেটো কুচি দিয়ে বসিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো একটু অবশ্যই দিয়েছিলাম আর হলুদ নুন, ব্যাস। এটা হচ্ছে বর্মশয়ে দুপুরবেলার টিফিন, সরি দুপুরবেলা বলছি মানে বিকেলবেলার টিফিন, দুপুরবেলায় রেডি করে দিয়েছি। মাছের এখানে চচ্চড়িটা খুব তাড়াতাড়ি হয়ে গেল, পুরো রেসিপিটা দেখতে হলে অবশ্যই সেখানে ফলো করলে তোমরা ফুল রেসিপিটা পেয়ে যাবে আর কী কী করেছি। আর তারপরে দেখো এখানে ওকে খেতে দিয়ে দিলাম, ও 1:45 বাজে খেতে চলে এসছে ওর পাপা। শশা একটু মাছ লাল লাল করে ভেজেছি আর আলু করলা সেদ্ধ ছিল সেটা মেখে দিয়েছি আর কাঁচকলার ডালনা, ব্যাস এই দিয়ে আমাদের আজকের রোববারের লাঞ্চ হবে। তো ওকে খেতে দিয়ে আমি ঝট করে স্নানটা করে এসেছি, তারপরে ওকে বললাম যে ঠিক আছে তুমি যখন চাচ্ছ তো একটু ক্যামেরা করে দিয়ে যাও, ভীষণ চাপ ছিল একটু গ্রসারি আইটেম আনতে যাবে, বলছে তুমি যদি এখন ভিডিও করাও তাহলে আর সেটা হবে না। তারপরেও আমি বললাম যে করে দাও না, কেউ তো নেই, আর আমার না বড়ো একটা ট্রাইপড ছিল সেটা ভেঙে গেছে, তাই একটা ট্রাইপড কিনতে পারছি না, একটু চেষ্টা করব যে একটা ট্রাইপড অন্তত কেনার, না হলে ওই ভাঙা ট্রাইপডটার মধ্যেই কোনো রকম আর কি টেনে টুনে ভিডিও করার চেষ্টা করব, মানে আর তো কোনো উপায় নেই, কী করবো বলো। তো বড়ো একটা এরকম ট্রাইপড থাকলে একটু দিয়ে ভিডিও করা যায়, কিন্তু আমার ট্রাইপডটা না উপরটা পুরো ভেঙে গেছে, ফেভিকুইক দিয়ে ফিক্সড করা, তাই সেটা মাথাটা এরকম ব্যান্ড হয় না, মানে সোজাসুজি ভিডিও হয়, তো তার জন্য আর কি মানে কোনো কাজই করতে পারি না। তো আজ আবার পুজো দিতে গিয়ে ভাবছি ছোট্ট একটা ঘর দিয়ে বারবার করে জল আনতে যেতে হয়, কষ্ট হয়, মানে হয় ছাদে যেতে হয় না হলে বাথরুমের দিকে যেতে হয়, তো একটু বড় ঘট আছে একটা স্টিলের সেটা বের করে নেব। তো এগুলো করে আমি আবার ঠাকুরের এই ছোট্ট মালসা গাছা বলছি প্রদীপটা এগুলোকে ঢুকিয়ে রাখবো ভেতরে, তারপরে ওটা বাসনটা বের করব। তো সেই অবধি তো আর ওর পাপা ছিল না, না হলে তোমাদেরকে দেখাতাম, অন্য আরেকটা ব্লগে অবশ্যই দেখিয়ে দেব। আর এখন আমি ঠাকুরকে এই যে দেখো তুলসী পাতা চন্দন দিয়ে যেই সব যেই যে ঠাকুরগুলোকে দিতে হয় সেগুলোকে দিয়ে একটু নকুলদানা জল ফুল দিয়ে পুজো দিয়ে নিলাম, কারণ সব কাজের শেষে পুজোটা দিতে একটু দেরি হলেও পুজোটা কিন্তু আমি সবসময় দেওয়ার চেষ্টা করি। তো চলো দেখো পুজো দেওয়া হয়ে গেছে মোটামুটি, কারণ তাড়াহুড়ো বেরিয়ে যাবে, আমাকে বলছে তাড়াতাড়ি পুজোটা দাও, পুজো দিতে গিয়েও কী তাড়াহুড়ো করতে হয় বন্ধুরা। তো চলো এরপরে আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি। বাবারে এখন না খেয়ে দিয়ে উঠতে উঠতে সন্ধ্যে হয়ে যায়, এখন বাজছে 3:30 মতো,
ঠান্ডা লাগছে, ভাত খেয়ে উঠলাম। আজকে একটু রান্নাঘরটা পরিষ্কার করেছি, তার জন্য হলো দেরি। গাছগুলোতে কালকের এই কাপড় কটা লাস্টে ধোয়া হয়েছিল, তো এই কটা কাপড় দেখি শুকায়নি ভালো করে, তার জন্য এটা শুকোতে দিলাম। দিয়ে এখন একটু শোবো। এখন একটু ঘুমাবো, রাত্রে গাছে জল দেব। মা মেয়েতে মিলে একটু শুয়েছিলাম, ঘুম থেকে উঠেই মেয়েকে একটু বসিয়েছি, ও এখানে বসে একটু দেখছে টিভি, কারণ সারাদিনে আজকে বাচ্চাটা আমার কার্টুন দেখার সময় পায়নি, কারণ যে আবৃত্তি ক্লাস থেকে নতুন দুটো আবৃত্তি দেওয়া হয়েছে সেটাকে রেডি করিয়েছি, তারপরে আমি আবার ওর নাচের কালকে ক্লাস আছে সোমবার, তো সেটাকে প্র্যাকটিস করালাম একটু, তো এই সমস্ত করে না ওর ভীষণ চাপ গেছে, একটু আবার লিখেওছে সকালে, তো তার জন্য এখন সন্ধ্যাবেলার টাইমটাতে ওকে একটু কার্টুন দেখাতে বসালাম। আর আমি করছি হচ্ছে খই, এই খইটা লক্ষ্মী পূজার সময় এনেছিলাম, তো অনেকটা খই এসেছিলো, খই জিনিস তো হালকা হয়, তো যখনই কিনে নিয়ে আসি বাজার থেকে তো অনেকটা পরিমাণে আসে, তো খই হচ্ছে লক্ষ্মীর জিনিস, খই ফেলতে আমার মোটেও মন চায় না, তো কী করবো, শুধু খই নিয়ে বসে খাবো। তো মা আবার ভাত চাপিয়ে দিয়েছে, ঘড়িতে এখন এই 7:30 দিকে সন্ধ্যাবেলা, তো আমি ভাবছি মা সিরিয়াল দেখবে জন্য তাড়াতাড়ি ভাতটা করে নিচ্ছে, আর আমি একটু খইয়ের যে উপরা হয় তো সেটা করব, তো তার সেটার মধ্যে আবার একটু মুড়ি আর চিড়া দিব, কারণ মুসকুর যে বম্মা আছে, মুসকুর বম্মা কিন্তু ওই একটু চিড়া মুড়ি দিয়ে মুরগিটা করে, খেতে খুব ভালো লাগে সন্ধ্যাবেলা চায়ের সাথে, ফেলে না দিয়ে এটাকে যাতে সদ্ব্যবহার লাগে, তো আমি কোনো এর আগে একজন এসেছিলো তাকে দিয়ে দিয়েছিলাম অল্প, তারপরে মনে হলো যে না এটা লক্ষ্মী পুজোর জন্য এনেছি, খইটাকে বাড়ি ছাড়া কেন করি, ভালো লাগে না আমার, সেই জিনিসগুলো আমি এবার খুব ফলো করি, যে একটা শুভ কাজের জন্য আনা জিনিস আমি বাড়ি থেকে দিয়ে দিব, এটা আমার খুব কষ্ট হয়, তো তার জন্য আমি এটা ব্যবস্থা করে একটু একটা কৌটোর মধ্যে রেখে দিব, যাতে আমি একটু করে সন্ধ্যাবেলা হোক মানে সকালবেলা হোক যখন টাইম পাবো একটু খেয়ে নিব। বিস্কুট থেকে মানে আমি মনে করি বিস্কুটেতে ময়দা থাকে, চিনি থাকে, সেটা থেকে এটা খাওয়া অনেকটা ভালো, যদিও এগুলো আমরা ছোটোবেলা আগে খেতে চাইতাম না, তো আমার মেয়েও তাই, কিন্তু কখনো কখনো আবার ও খেয়ে নেয়, ও ভীষণ লক্ষ্মী, ও হচ্ছে আমার ঘরের লক্ষ্মী, তো ওকে যেটাই দেই না কেন ও টুকটুক টুকটুক করে খেয়ে নেয়, আর বাচ্চা মানুষ সে তো মাঝে মধ্যে একটু বায়না করবে, কিন্তু ও তো তাও খায়, আমরা তো বলে আগে মুখে দিতে চাইতাম না, কিন্তু এদিক থেকে আমার মেয়েকে নিয়ে আমার কোনো সমস্যা হয় না, ওকে আমি যখনই বলি বাবা তুমি এটা আছে এটা খাও, ও খেয়ে নেয়, বায়না করে না, আর রোজ ম্যাগি আমি ওকে দেওয়াটা অ্যাভয়েড করি, তাই সুজি চিড়ামুড়ির উপরেই রাখার চেষ্টা করি, তাতে ওর স্বাস্থ্যটা ভালো থাকবে, পরবর্তী জীবনটা ওর ভালো থাকবে, সুখে কাটবে, যে এখন থেকে ওকে আমি ওভার ফুড কোনো কিছু খাইয়ে দিলাম বা এক্সেস কিছু খাইয়ে দিলাম, তাতে ওর সমস্যাটা তৈরি হবে এই 14-15 বছর বয়স থেকেই, দেখি তো আশেপাশে যে এক একজন মানে খেতে খেতে এরকম হয়ে যায়, তারপরে কী বলো তো নাচো যদি তোর ডাক শুনে কেউ না আয়া, তাদের শরীর নিয়ে বাবা মার মধ্যে ভীষণ টেনশন শুরু হয়ে যায়, তো যাকে দেখো আমি এখানে গরু বয়ল করছি, আর ও নিজের চেষ্টাতে নিজের প্রচেষ্টাতে দেখো ও এখানে নাচ করছে, মানে আমি কিন্তু বলিনি, ও একা একাই করছিল, আমি এসে পরে আসাতে ক্যামেরা অন করাতে না ও নাচটা বন্ধ করে দিল, তাই ওকে বলছি বাবা করো, ও নিজে থেকেই করার চেষ্টা করছে, ওরকম করতে পারবে না, ও নিজেই হাত পা নাড়ছে, তো এই চেষ্টাটাই হচ্ছে মানুষের জীবনের অনেক বড় ব্যাপার, এটা কিন্তু থাকতেই হয়, যারা স্টুডেন্ট বলো যাদের মধ্যে শেখার আগ্রহ, আমি মনে করি ওটা নিজে থেকেই করার চেষ্টা করছে, ও জানে ওই নাচটাও পারবে না, সেটা আমিও ভালো করে জানি, কিন্তু করছে দেখে আমি যখনই, ও কিন্তু ক্যামেরাও পছন্দ করে না, ক্যামেরা অন করলে সেই সমস্ত কাজগুলো ও করতে চায় না, তা আমি একটু তোমাদেরকে দেখালাম যে হাত পা নেড়ে ও টিভির নাচ দেখে ও নাচার চেষ্টা করছে, ও এখন বুঝতে শিখে গেছে যে নাচটা একটা ভালো লাগার জিনিস, নাচটা করতে হয়, কিন্তু বয়সে এতটাই ছোট যে ও মিউজিকের সাথে অত সম পরিমাণে তাল দিতে পারে না, সেটা করতে আরও 2 বছর টাইম লাগবে, তবুও আমি ওকে বলি বাবা চেষ্টা করে যাও, তার ও দেখো
এখানে সোনা মামা আমাকে একটু হেল্প করে দিচ্ছে, কারণ গামলাটা একটু না ধরলে হতো না। এক হাতে ক্যামেরা, ওই যে বললাম ট্রাইপড রাখার ব্যবস্থাটা নেই জন্য এখন খুব সমস্যা হয়। তো দেখো, ও এখানে কার্টুন বাদ দিয়ে এখন ও ঠাম্মা যেহেতু টিভিটা দেখছে স্টার জলসা প্রোগ্রাম, ওই ঘর বানানোর জন্য যে খেলনাটা সেটা দিয়ে ও খেলছে। বিভিন্ন সাইজের ঘর, ট্রেন গাড়ি, এই সমস্ত কিছু বানায় ও এই খেলনাটা দিয়ে। এই খেলনাটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টেরও সাহায্য করে। এটা অনেক আগে কিনে দিতে হতো, তবুও এই মুহূর্তে মানে 3+ বেবির চলে। তো তো 3+ হয়ে গেছে, 4-এ পড়েছে, তো এখনও মানে মোটামুটি ও নিজের ইচ্ছেতে নিজের বুদ্ধিতে ও সুন্দর করে ঘর মানে বিভিন্ন দিন এক এক রকমভাবে করে। তো আমি এখানে দেখছিলাম বসে একটু টিভি, তারপরে টিভি বন্ধ করে মেয়েকে পড়াতে বসালাম। ও এখানে বাংলা লেখাগুলো ও ভালো করে লিখতে মানে লিখে, কিন্তু দাদামণিরা মানে দেখলেন সেদিন ও বাংলা থেকে ইংরাজিটা বেশি পারছে, তাই ওকে ইংলিশটা এখন একটু মানে পরে করাচ্ছি, আগে বাংলাটাকে কমপ্লিট করে নিই। যেহেতু বাংলা মিডিয়াম আর ওর স্কুলটা হচ্ছে পুরোপুরি আমাদের সেই মানে সারদা মায়ের যে কালচার আছে সেইটার মধ্যে, রামকৃষ্ণ মানে কি বলে বেলুন মঠের অনুকরণে সেরকম শিক্ষায় তাদেরকে শিক্ষিত করছে বাচ্চাদেরকে। তো এখন আমরা রাত্রেবেলা শুতে চলে এসেছি, ঘড়িতে 11:30, তাড়াতাড়ি বিছানায় এলাম। আর তো খাচ্ছি জোয়ান, তো শুয়ে পড়বো। ভেবেছিলাম যে চুলটা একটু বেনুনি করবো, সে আর ইচ্ছে করলো না। তো দেখো টাটা বলছে মেয়ে, যখন যেরকম গুড নাইট বন্ধুরা, দেখা হবে নতুন ব্লগে সকাল সকাল। আবার ব্লগটা এখানেই শেষ করছি, বাই 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 বাই।